নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি একাদশ শ্রেণীর 2018 সালের MCQ এবং SAQ প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো দেখো, যে সমস্ত MCQগুলো 2018 সালে এবং যে সমস্ত SAQগুলো 2018 সালে পরীক্ষায় দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে, সেই সমস্ত MCQ এবং SAQ নিয়ে আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, ব্যাপক অর্থে শিক্ষা হলো অ্যান্সার ব্যায়াম। ব্যাপক অর্থে শিক্ষা হলো অ্যান্সার ব্যায়াম, আমাদের বি এর অ্যান্সার মানসিক শক্তি অর্জন করা। ঠিক আছে, রোমান টু এর কোশ্চেন কি বলেছে, এডুকেয়ার শব্দের অর্থ কি, অ্যান্সার হবে পরিচর্যা করা, পরিচর্যা করা। ঠিক আছে, রোমান থ্রিতে কি বলেছে, বিবেকানন্দর মতে শিক্ষা হলো অ্যান্সার ব্যায়াম, আমাদের মানুষের অন্তর্নিহিত শিক্ষা, মানুষের অন্তর্নিহিত শিক্ষা। অপরদিকে তো দেখো, এক নম্বরের টোটাল পাঁচখানা SAQ সলভ করতে হবে। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর অ্যান্সার হবে, সংকীর্ণ অর্থে শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো এটি শিক্ষকের দ্বারা শিক্ষার্থীর মধ্যে জ্ঞানের সঞ্চালন ঘটায়। রোমান টু এর কোশ্চেন কি বলেছে, শিক্ষায় দ্বিমেরু প্রক্রিয়া দুটি মেরু কী কী। এর অ্যান্সার হবে, শিক্ষার্থী ও শিক্ষক। পরের কোশ্চেন কি আছে, অথবা দিয়ে ভারতীয় শিক্ষার যে কোনো একটি জাতীয় লক্ষ্য উল্লেখ করো। অ্যান্সার হবে, ভারতীয় শিক্ষার একটি জাতীয় লক্ষ্য হলো সামাজিক ঐক্য স্থাপন ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ। ঠিক আছে, রোমান থ্রি কোশ্চেন কি বলেছে, বিবেকানন্দের মতে শিক্ষা হলো অ্যান্সার হবে মানুষের অন্তর্নিহিত শিক্ষা। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। রোমান থ্রি কোশ্চেন কি বলেছে, শিক্ষার উপাদানগুলি কী কী, শিক্ষার্থী শিক্ষক শিক্ষালয় ও পাঠ্যক্রম। ঠিক আছে, রোমান ফোরে কোশ্চেন কি বলেছে, MCQ মানুষকে উপার্জন সক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য, শিক্ষায় এই জাতীয় লক্ষ্যকে বলা হয় অ্যান্সার হবে, এর অ্যান্সার বৃত্তিমূলক লক্ষ্য। ঠিক আছে, তো দেখো রোমান ফোরে কোশ্চেন কি বলেছে, SAQ পাঠ্যক্রম গঠনের যে কোনো একটি নীতি উল্লেখ করো। তোমরা তো জানো যে পাঠ্যক্রম নমনীয় করে তুলতে হবে, প্রজন্মত পাঠ্যক্রমকে যাতে পরিবর্তন আনা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অথবা দিয়ে পরের কোশ্চেন কি বলেছে, পরিবেশকে প্রধানত কী কী ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, প্রত্যেকটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো MCQ 5 নম্বরের প্রশ্ন কি বলেছে, গ্রাম উন্নয়নে অংশগ্রহণ যে ধরনের স্বপাঠক্রমিক কার্যবলী হিসাবে বিবেচিত হয় তা হলো অ্যান্সার হবে, সের অ্যান্সার সামাজিক। কী হবে অ্যান্সার হবে, সের অ্যান্সার সামাজিক হবে। পরের কোশ্চেন কী বলে, পরের কোশ্চেন কী বলেছে, 6 নম্বরের প্রশ্ন, আধুনিক শিক্ষায় সঙ্গীত, ঠিক আছে, ও বিতর্ক যে ধরনের কার্যবলী হিসাবে বিবেচিত হয় তা হলো অ্যান্সার হবে, সের অ্যান্সার স্বপাঠক্রমিক কার্যবলী। এবং 5 নম্বরের প্রশ্ন কি বলেছে, যে অনিয়ন্ত্রিত শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমরা তো জানো যে অনিয়ন্ত্রিত শিক্ষা অসংগঠিত, এক্ষেত্রে শিক্ষার স্তর বলে কিছুই নেই। অথবা পরের কোশ্চেন কি বলেছে, ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কত সালে ভারতে প্রতিষ্ঠিত হয়। তোমরা তো জানো যে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় 1985 সালে ভারতে প্রতিষ্ঠিত হয়। পরের কোশ্চেন কি বলেছে, দেখো SAQ প্রশ্নগুলো প্রত্যেকটা কোশ্চেন আমি টু দ্য পয়েন্ট সলভ করেছি, এবার আমি MCQ 7 নম্বরটা সলভ করাচ্ছি। ইকো ক্লাব হলো একটি কি, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার পরিবেশ বিষয়ক সংস্থা। তো দেখো পরের কোশ্চেন কি বলেছে আমাদের, 8 নম্বরের প্রশ্ন, প্রথামুক্ত শিক্ষার একটি বৈশিষ্ট্য হলো অ্যান্সার হবে, এর অ্যান্সার নমনীয়তা। তো দেখো 9 নম্বরের প্রশ্ন কি বলেছে, শিক্ষার যে রূপ দুর্গত শিক্ষার সহায়ক তা হলো অ্যান্সার হবে, সেটা অ্যান্সার প্রথামুক্ত শিক্ষা। ঠিক আছে, তো বুঝতে পারছো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি। তো দেখো এবার আমি গ্রুপ বি সলভ করাচ্ছি। আধুনিক মনোবিদ্যার প্রধান বিষয়বস্তু হলো অ্যান্সার হবে, বি এর অ্যান্সার মানুষের আচরণ। তো দেখো আমাদের অথবাদে পরের কোশ্চেন কি বলেছে, মনোবৈজ্ঞানিক পরীক্ষাগারকে প্রথম স্থাপন করেন, মানে পরীক্ষাগার কে প্রথম স্থাপন করেন। অ্যান্সার হবে মনোবিদ উইলিয়াম উন্ড। ঠিক আছে, 1879 খ্রিস্টাব্দে প্রথম মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার স্থাপন করেন। রোমান টু এর কোশ্চেন কি বলেছে, প্রাথমিক শিক্ষার যে কোনো একটি সামাজিক সমস্যা উল্লেখ করো। তোমরা তো জানো যে অভিভাবকদের আর্থিক দুরবস্থা ও দারিদ্র প্রাথমিক শিক্ষার অগ্রগতির বাধা দেয়। ঠিক আছে, রোমান থ্রি কোশ্চেন কি আছে, বৈদিক বিকাশ বলতে কী বোঝো। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। অথবা দিয়ে পরে কোশ্চেন কি আছে, বৃদ্ধি বলতে কী বোঝো। ঠিক আছে, তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। যেমন আছে 4 দাগের গ্রুপ বি এর রোমান টু এর অ্যান্সার হবে শিক্ষার লক্ষ্য। রোমান থ্রি কোশ্চেন কি বলেছে, 4 দাগের মনোবিদ আর্নেস্ট জোন্স, ঠিক আছে, মানুষের জীবন বিকাশের কতগুলি স্তরের কথা উল্লেখ করেছেন, অ্যান্সার হবে 4টি। তো দেখো আমাদের
রোমান ফোরে কোশ্চেন কি বলছে, প্রত্যক্ষরের যে কোনো একটি স্তরের উল্লেখ করো, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে খুব সুন্দর করে সলভ করা আছে। পাঁচ নম্বরের কোশ্চেন কি বলেছে, শিকনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অপরদিকে চার দাগের গ্রুপ বি এর প্রত্যেকটা কোশ্চেন এখানে সলভ করা আছে। বুঝতে পারছো আমি কী বলছি? প্রত্যেকটা কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ভাইটাল। রোমান ফোরের অ্যান্সার হবে স্বাভাবিক। পরিণমন হলো একটি ড্যাশ প্রক্রিয়া, অ্যান্সার হবে স্বাভাবিক প্রক্রিয়া, ঠিক আছে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে টু দ্য পয়েন্ট সলভ করা আছে। পাঁচ দাগের কোশ্চেন কী বলেছে, শৈশবের শিশুর শিক্ষালয় হলো, এর অ্যান্সার হবে, অ্যান্সার হবে পরিবার। রোমান সিক্সের কোশ্চেনের অ্যান্সার হবে, এর অ্যান্সার সংবেদন হবে। রোমান সেভেনের কোশ্চেনের অ্যান্সার হবে পরিণমনের হবে, এর অ্যান্সার পরিণমনের। আট নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে ইন্দ্রিয়ের সাহায্যে, ঠিক আছে। আমরা বাইরের জগৎ থেকে জ্ঞান অর্জন করি ইন্দ্রিয়ের সাহায্যে। তো দেখো প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা যায়। যেমন পাঁচ দাগের কোশ্চেন কী বলেছে, শিকনের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তোমরা তো জানো যে শিকন হলো একটি সচেতন প্রক্রিয়া, এতে ব্যক্তি নিজের চেষ্টায় অগ্রসর হয়। বুঝতে পারছো? তো দেখো এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট সলভ করা আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে। ছ নম্বরের কোশ্চেনের অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার হবে, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে, ঠিক আছে। আট নম্বরের প্রশ্নের কোশ্চেন কী বলেছে, অপরবিদ্যা কী, ঠিক আছে। খুব সুন্দর করে অ্যান্সারগুলো কিন্তু সলভ করা আছে এখানে। সমাবর্তন প্রথা কী, বুঝতে পারছো আমি কী বলছি? তো দেখো পরের কোশ্চেন কী বলছে, রোমান টুতে বৌদ্ধ যুগের একটি বিখ্যাত শিক্ষাক্ষেত্রের নাম উল্লেখ করো। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন কত সালে গঠিত হয়, 1917 সালে কিন্তু এটা গঠিত হয়। তো বুঝতে পারছো যে সমস্ত এমসিকিউগুলো আছে, যেমন এখানে আছে আট দাগের এক নম্বরের ছখানা আছে, এখানে এই মানে ছখানা তোমাদের সলভ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো আমি কী বলতে চেয়েছি। পরের কোশ্চেন কী বলেছে, চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো। পাঁচ নম্বরের প্রশ্নে কী বলেছে, সার্জেন্ট পরিকল্পনার মাধ্যমিক শিক্ষা বিষয়ে যে কোনো একটি সুপারিশ উল্লেখ করো, ঠিক আছে। সার্জেন্ট পরিকল্পনার। তো ছ নম্বরের কোশ্চেন কী বলেছে, সিএবিই এর পুরো নাম কী। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট সলভ করা আছে। যেমন আছে রোমান অনেক কোশ্চেন, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থার শিক্ষা সুযোগ লাভ করত, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শিক্ষার্থী, ঠিক আছে। পরের কোশ্চেন কী বলেছে, রোমান টুতে কী বলেছে, প্রবজ্জা অনুষ্ঠানটি পালিত হয়, অ্যান্সার হবে বৈদ্য শিক্ষা ব্যবস্থায়। রোমান থ্রি কোশ্চেন কী বলেছে, সার্জেন্ট পরিকল্পনা গঠিত হয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, 1944 খ্রিস্টাব্দে। প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে সলভ করা আছে। তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, আমি বলতে পারি 100% এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। আমাদের এমসিকিউ চার নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে উইলিয়াম হান্টার, তারপরে প্রশ্নের অ্যান্সার হবে রবীন্দ্রনাথ। ভিডিওটি দেখার জন্য SBI একাডেমিক সেন্টার থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য।